হাই আমি হলাম কৌশিকার আপনারা দেখছেন বিনিয়োগের খুঁজে চ্যানেল আশা করবো আপনারা সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে মানে শর্টকাটে যাকে আমরা বলে থাকি পি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স হলো ইন্ডিয়ার সব থেকে পুরনো ইন্স্যুরেন্স এইটিন এইটটি ফোরে এই স্কিমটি পোস্ট অফিসের তরফ থেকে চালু করা হয়েছিল আর এখন অবধি কিন্তু সবচেয়ে কম প্রিমিয়ামে সবচেয়ে বেশি বেনিফিট যদি কোনো ইন্স্যুরেন্স দিয়ে থাকে সেটা কিন্তু এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সের সাথে আপনারা পেয়ে যাবেন ট্যাক্সের বেনিফিটও পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে যারা জানেন না তারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবেন যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কি এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ভিতরে আর কি কী ইন্সুরেন্স রয়েছে এই ইন্স্যুরেন্স থেকে কি কি রকমের ট্যাক্স বেনিফিট আমরা পাবো এই যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে তাদের প্রিমিয়াম রকম হয় কত টাকা পে করলে আমরা অ্যাপ্রক্স কত টাকা রিটার্ন পেতে পারি প্রতিটি ইন্স্যুরেন্সের সাম অ্যাসুয়েড কত সব কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সবার আগে জেনে নিই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কতগুলো ইন্স্যুরেন্স রয়েছে এবং তাদের নামগুলো কি কি। সবার প্রথম রয়েছে হোল লাইফ ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সুরক্ষা এবং দ্বিতীয় রয়েছে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সন্তোষ এরপর রয়েছে কনভার্টিবেল হোল লাইফ ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সুবিধা আরেকটি রয়েছে অ্যান্টিসিপেটেড এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স যাকে আমরা বলে থাকি সুমঙ্গল আরেকটি রয়েছে জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স যাকে বলে থাকি সুরক্ষা ইয়োগল সুরক্ষা এবং সব শেষে রয়েছে চিলড্রেন পলিসি যাকে আমরা বলে থাকি বাল জীবন বিমা যে ছয়টা নাম বা যেই ছয়টা অ্যাসুরেন্সের ব্যাপারে আমি বললাম এই ছটিতেই কিন্তু আপনারা চাইলে ইনভেস্ট করতে পারবেন আপনাদের সুবিধা মতো এবং এই সবগুলোই কিন্তু পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ভিতর মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ে তো এবার আমরা এগুলোর ব্যাপারে একটা একটা জানবো তার আগে জেনে নেবো পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে কী কী বেনিফিট এবং তার সাথে কি কি আমাদের লোন পাবো কি না এছাড়া ট্যাক্সের কী কী বেনিফিট রয়েছে বাকি জিনিসগুলো আমরা একবার দেখে নিই সবার প্রথম এই স্কিমে কারা কারা ওপেন করতে পারবে দেখুন এই স্কিমে বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবে সবার জন্য নয় অনেকেই দেখুন সবার প্রথম ছিল যে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে তারাই কিন্তু একমাত্র এই স্কিমে নিবেশ করতে পারবে তারপর করা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে যারা জব করে তারাই একমাত্র এই পিএলআইতে ইনভেস্ট করতে পারবে বর্তমানে করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এছাড়া যারা প্রাইভেট জব করে তারাও কিন্তু এই পিএলআই ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে পারবে মানে আপনি যদি কোনো জায়গায় জব করেন সেটাই আপনার প্রাইভেট হোক বা আপনাদের সেন্ট্রাল হোক বা আপনাদের স্টেট আপনারা যে কোনো জায়গায় জব করুন না কেন যদি আপনারা জব করেন তাহলে কিন্তু আপনারা পিএলআইতে ইনভেস্ট করতে পারবেন এবং এটি কিন্তু দু পর থেকে এই নিয়মটা চেঞ্জ করা হয়েছিল এবার চলে আসছি পিএলআইয়ের বেনিফিট দেখুন সবার প্রথম বেনিফিট হলো এটি ভারত সরকার মানে পোস্ট অফিসে গিয়ে আপনারা নিবেশ করবেন তাহলে আপনাদের রিটার্নটা যেরকম ভালো পাবেন তার সাথে আপনাদের টাকা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই কারণ পুরো ব্যাপারটাই ভারত সরকার দেখবে তার সাথে গ্যারেন্টির রিটার্ন আপনারা পাবেন যখন আপনারা নিবেশ করবেন বা এই স্কিমে ইনভেস্ট করবেন তখনই বলে দেওয়া হবে আপনারা কত টাকা রিটার্ন পাবেন এছাড়া ইনকাম ট্যাক্সের বেনিফিট তো পাবেন আর যদি আপনাদের মনে হয় যে এই ইন্স্যুরেন্সটা বেটার কিনা তাহলে যখন অন্যান্য ইন্স্যুরেন্সের সাথে আপনারা কম্পেয়ার করবেন তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে পিএলআই অনেক গুণ বেটার যদি সেরকম ভিডিও আপনাদের দরকার পড়ে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো আপনারা দেখবেন বা শুনেছেন যে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স মানে পিএলআইতে সবচেয়ে কম প্রিমিয়ামে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যায় এবার আরেকটি মূল বিষয় হলো মনে করুন আপনি কোনো একটা প্রাইভেট জব করছিলেন এবং সেই সময় আপনি পিএলআইতে ইনভেস্ট শুরু করেছেন কিন্তু কোনো কারণবশত দুই বা তিন বছর পর আপনি জব ছেড়ে দিলেন তখন কি আপনি পিএলএ চালাতে পারবেন না পিএলএ বন্ধ হয়ে যাবে না তখনও কিন্তু আপনি পিএলআই চালাতে পারবেন সেই সময় যদি জব নাও থাকে আপনার কোনো অসুবিধা হবে না আরও বেনিফিট হলো এই পলিসি দেখিয়ে আপনারা কিন্তু লোনও নিতে পারবেন পলিসি যদি বন্ধ হয়ে যায় এক বা দুই বছর তিন বছর দেওয়ার পর যদি পলিসি চালাতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আবারও পলিসি অ্যাক্টিভ করতে পারবেন এবার চলে আসি ট্যাক্স বেনিফিট এই পলিসিতে ট্যাক্স বেনিফিটের দুটো নিয়ম রয়েছে একটা ওল্ড ট্যাক্স বেনিফিট একটা নিউ ট্যাক্স বেনিফিট সবার আগে বলেনি ওল্ড ট্যাক্স বেনিফিট নিয়ে যারা ওল্ড ট্যাক্স বেনিফিটের আয়ত্তায় পড়েন তারা এইচটিসির আন্ডারে দেড় লাখ টাকার ছাড় পাবেন এই স্কিম থেকে এবার চলে আসি নিউ ট্যাক্স বেনিফিট দেখুন এই যে নিউ ট্যাক্স বেনিফিট রয়েছে এখানে ওল্ড যারা রয়েছে তারাও এই বেনিফিটটা পাবে এছাড়া যারা নিউ ট্যাক্স বেনিফিটের আয়ত্তায় পড়ে মানে নিউ ট্যাক্স আয়ত্তায় পড়ে তারাও এই বেনিফিটটা পাবে মানে ওল্ডরা সব বেনিফিটই পাচ্ছে এবং নিউরা শুধুমাত্র এটা পাচ্ছে এইচটিসির আন্ডারে যেটা রয়েছে সেটা কিন্তু তারা পাচ্ছে না এখানে যেটা ওল্ড আর নিউ দুজনের জন্যই সেম রয়েছে সেটা হলো এই পলিসি থেকে যতটা আপনারা ইনভেস্ট করার পর এক্সট্রা রিটার্ন পাবেন মানে যেই টাকাটা আপনাদের ইনকাম হবে সেই টাকাটার উপর কিন্তু আপনাদের এক টাকাও ট্যাক্স দিতে হবে না এবার চলে আসি এই পিএলআইতে আপনারা কত টাকা ইনভেস্ট করতে পারবেন দেখুন মিনিমাম আপনারা বিশ হাজার টাকা থেকে শুরু করতে পারেন এবং ম্যাক্সিমাম আপনারা পঞ্চাশ লক্ষ টাকা অবধি এই স্কিমগুলোতে ইনভেস্ট করতে পারেন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো এই স্কিমটিতে আপনারা চাইলে নমিনি দিতেও পারেন কারণ নমিনি অ্যাভেলেবেল ফ্যাসিলিটি কিন্তু এই স্কিমে রয়েছে এবার চলে আসি প্রিমিয়াম পেমেন্ট দেখুন চাইলে আপনারা এখানে মান্থলি হাফ ইয়ারলি বা ইয়ারলি তিনভাবেই কিন্তু প্রিমিয়াম দিতে পারবেন এবার আমার ওপিনিয়ন যদি আপনারা জানতে চান তাহলে আপনারা যে কোনো ইন্স্যুরেন্সই করুন না কেন সবসময় চেষ্টা করবেন ইয়ারলি আপনাদের প্রিমিয়াম দেওয়ার তাহলে দেখবেন মান্থলি থেকে ইয়ারলি যখন প্রিমিয়াম পে করবেন তখন অনেক টাকার কিন্তু বেনিফিট আপনারা পাবেন আপনারা যদি পলিসি ওপেন করার পর তিন বছর টাকা দেওয়ার পরে বারো মাস আপনারা পেমেন্ট না করেন পলিসির প্রিমিয়াম না দেন তাহলে কিন্তু পলিসি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এই ইন অ্যাক্টিভ পলিসিকেও আপনারা ওপেন করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে আলাদা করে একটা প্যানাল্টি বা চার্জ দিতে হবে আরেকটা কথা মাথায় রাখবেন এরকমভাবে যদি দুবারের বেশি আপনি পলিসি বন্ধ করেন তো সেই পলিসি কিন্তু আর অ্যাক্টিভ করা যাবে না ম্যাক্সিমাম দুবার অবধি অ্যাক্টিভ করা যাবে স্যারেন্ডার পলিসি যদি আপনারা চান যে পলিসিরা চালাতে চালাতে যে আর আমি চালাতে পলিসি পাচ্ছি না আমি এই পলিসিটা স্যারেন্ডার করে দিব, সেটাও আপনারা করতে পারবেন সেই ফেসিলিটিও কিন্তু এই পলিসিতে রয়েছে আমরা কিন্তু পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে সবই জানলাম এবং তার সাথে এটাও জেনেছি যে এর আন্ডারে আরও অনেকগুলো ইন্স্যুরেন্স রয়েছে আর প্রতিটি ইন্স্যুরেন্সের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে এবং প্রতিটি ইন্স্যুরেন্সের একটা করে এক্সাম্পল নিয়ে আমরা বুঝবো মানে আমরা একটা এজ ধরবো যেখানে মিনিমাম এজটা ধরে নিব আমরা এখানে সাম এস্যুর সবগুলোতে আমরা সেম ধরবো এবং কীরকম রিটার্ন পাবেন সেটা আমরা কিন্তু বের করে দেখিয়ে দিব এবার হলো কথা প্রতিটি ইন্স্যুরেন্সের ব্যাপারে কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও আরও নিয়ে আসবো তার জন্য আপনারা এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবার চলো দেখে নিই এবং তার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই এই যে আমি যে আপনাদেরকে ম্যাচুরিটি দেখাবো যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনারা কত টাকা রিটার্ন পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রোক্স প্রতিদিন কিন্তু এই যে ইন্সুরেন্সের অনেক নিয়মও চেঞ্জ হয় এবং তার সাথে সাথে কিন্তু রিটার্নও চেঞ্জ হয় অনেক সময় রিটার্ন অনেকটাই বেড়ে যায় কোনো কোনো সময় অনেকটাই কমে যায় যখন আপনারা এই ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনারা জেনে নেবেন যে বর্তমান সময়ে রকম রিটার্ন দিচ্ছে এবং আপনারা কত টাকা সামেস নিলে কত টাকা রিটার্ন পাবেন সেটা জেনে নিয়ে কিন্তু এই সব স্কিমে ইনভেস্ট করবেন হোল্ড লাইফ ইন্স্যুরেন্স এজ এখানে আমরা ধরে নিলাম টোয়েন্টি ইয়ার্স সাম অ্যাস যেখানে আমরা ধরলাম দশ লাখ টাকা মান্থলি প্রিমিয়াম এখানে কিন্তু আমরা ধরছি এক টাকা করে টোটাল প্রিমিয়াম এখানে ছয় লাখ বাহাত্তর হাজার টাকা আমাদেরকে পে করতে হচ্ছে যেখান থেকে আমরা বোনাস আর্ন করব সেটা হলো ২৬ লক্ষ ষাট হাজার টাকা তাহলে ম্যাচুরিটি বেনিফিট কত পাবো সেটা হলো ছত্রিশ লাখ ষাট হাজার টাকা এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট এখান থেকে বাড়তেও পারে কমতেও পারে যখন আপনারা এইসব স্কিমে নিবেশ করবেন তখন সেখান থেকে বলে দেওয়া হবে আপনারা অ্যাপ্রক্স কত টাকা রিটার্ন পাবেন এরপর চলে আসি এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স যেখানে এজ কিন্তু টোয়েন্টি বছর সেম ধরে নিচ্ছি সাম অ্যাসিওর দশ লাখ টাকায় রাখলাম মান্থলি প্রিমিয়াম এখানে আমাকে পে করতে হচ্ছে দুই হাজার টাকা করে টোটাল প্রিমিয়াম যেটা আমাকে পে করতে হবে সেটা হলো আট লক্ষ চল্লিশ হাজার টাকা বোনাস আর্ন করব এখান থেকে আঠেরো লাখ বিশ হাজার টাকা এবং মেচুরিটি বেনিফিট পাবো আমরা আঠাইশ লাখ বিশ হাজার টাকা এরপর চলে আসি কনভার্টিবেল হোল লাইফ ইন্স্যুরেন্স যেখানে আবার আমরা এস টোয়েন্টি আরসি ধরে নিলাম সাম অ্যাসিওর দশ লাখ টাকাই রইল এবং মান্থলি প্রিমিয়াম এখানে এক হাজার চারশো টাকা করে আপনাকে পে করতে হবে টোটাল প্রিমিয়াম আপনাকে পে করতে হবে বা আমাদের পে করতে হবে ছয় লাখ বাহাত্তর হাজার এখান থেকে বোনাস আর্ন হবে তিরিশ লাখ চল্লিশ হাজার টাকার মতো ম্যাচুরিটি বেনিফিট মানে শেষে কত টাকা বেনিফিট আমরা পাবো আমরা পাবো চল্লিশ লাখ চল্লিশ হাজার টাকার বেনিফিট অ্যান্টিপেডেড এন্ডোমেন্ট এস্যুরেন্স এজ টোয়েন্টি ইয়ার্স সাম অ্যাসিওর দশ লাখ টাকা মান্থলি প্রিমিয়াম আমরা এখানে দিতে হবে পাঁচ হাজার টাকা করে টোটাল প্রিমিয়াম পেইড বারো লাখ টাকা বোনাস পাবো নয় লাখ ষাট হাজার টাকার মতো এবং টোটাল বেনিফিট আমরা পাবো এখান থেকে উনিশ লাখ ষাট হাজার টাকা জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স এজ টোয়েন্টি ওয়ান ইয়ার এখানে একুশ বছরের নিচে কিন্তু আপনারা এই জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্সে নিবেশ করতে পারবেন না সাম অ্যাস দশ লাখ টাকায় রইল মান্থলি প্রিমিয়াম চার হাজার দুশো টাকা করে পে করতে হবে টোটাল প্রিমিয়াম দশ লাখ আট হাজার টাকা পে করতে হবে বোনাস আন দশ লাখ চল্লিশ হাজার টাকা ম্যাচিউরিটির সময় বেনিফিট পাবো মানে আমরা রিটার্ন পাবো বিশ লাখ চল্লিশ হাজার টাকা এবার চলে আসি চিলড্রেন পলিসি ই যেখানে চাইল্ড এজ পাঁচ বছর হতে হবে তবেই আপনারা এই স্কিমে নিবেশ শুরু করতে পারবেন সাম অ্যাসিওর তিন লাখ টাকা ধরলাম মান্থলি প্রিমিয়াম এক টাকা টোটাল প্রিমিয়াম চার লাখ বাইশ হাজার দুশো চল্লিশ টাকা পে করতে হবে আপনাকে বোনাস মানে যেটা আর্ন করবেন তিন লাখ বারো হাজার টাকা ম্যাচুরিটির সময় বেনিফিট পাবো ছয় লাখ বারো হাজার টাকা আশা করবো এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদেরকে পিএলএ সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি যদি কোনো ডাউট আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন এছাড়াও যদি ফাইন্যান্স সম্পর্কে কোনো হেল্প লাগে সেই কারণেও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা গুরুজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ